হ্যালো আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে ক্লাস নাইনের ইংরাজি বিষয়ের লেসন থ্রি অর্থাৎ যে তিন নম্বর অধ্যায়টি আছে যেখানে একটি কবিতা আছে তার নাম কি আটম যেটি লিখেছেন জন ক্লিয়ার তো এই আটম যে কবিতাটি আছে এর যে স্ট্যাঞ্জাগুলো আছে অর্থাৎ যে তোমাদের যে পঙ্ক্তিগুলো দেওয়া আছে এই সমস্ত পঙ্ক্তিগুলোর আমি লাইন বাই লাইন তোমাদের সামনে তুলে ধরছি অর্থাৎ লাইন বাই লাইনের এর ওয়ার্ড মিনিং আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভালোভাবে বুঝে নাও এর পরের ভিডিও আমি তোমাদেরকে এই অটম অর্থাৎ লেসন থ্রির সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেব তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো প্রথমে আছে আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেক্স দ্য ডে তাহলে মানে কি হচ্ছে আই লাভ আমি ভালোবাসি দ্য ফিটফুল গাস্ট মানে সেই দমকালো বাতাস দ্যাট সেক্স যেগুলো নাড়িয়ে দেয় দ্য কেসমেট অল্ড দে অর্থাৎ জ্বালানার যে পাল্লাগুলো আছে সেগুলোকে সারাদিন ধরে নাড়িয়ে দেয় অ্যান্ড ফ্রম দ্য মজি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে এবং মজি এল ট্রি অর্থাৎ শ্যাওলা যুক্ত যে এলম গাছ আছে তার পাতাগুলোকে কী করছে না ঝরিয়ে দিচ্ছে অর্থাৎ দ্য ফেডেড লিভস অ্যাওয়ে অর্থাৎ যে বিবর্ণ পাতাগুলো আছে সেগুলোকে ঝরিয়ে দেয় টয়ার্লিং দেম বাই দ্য উইন্ডো পেইন অর্থাৎ যে পাক খেতে খেতে পাক টোয়ারলিং বলতে কি না পাখ খেতে খেতে যখন পড়ে সেগুলোকে বলা হচ্ছে ট্রয়ালিং উইথ থাউজেন্ডস আদার ডাউন দ্য লেন অর্থাৎ অন্য অন্য হাজার হাজার পাতার সঙ্গে সেগুলো লেন অর্থাৎ গলিতে পড়ে থাকে তাহলে আমাদের প্রথম স্ট্যান্ডজার্ডই অর্থাৎ ফার্স্ট স্ট্যান্ডার যে ছটি লাইন আছে এই ছটি লাইনের আমাদের যদি আমরা মানেটা ভালোভাবে জেনে নিই তাহলে লেখক এখানে অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন তিনি সেই দমকালো বাতাসকে ভালোবাসেন যেগুলো কি সারা দিন ধরে যে কেসমেন্টস আছে অর্থাৎ জ্বালানার যে পাল্লাগুলো আছে সেইগুলোকে নাড়িয়ে দেয় এবং সেগুলো তিনি দেখতে ভালোবাসেন তার সঙ্গে আরও ভালোবাসেন কি দেখতে না মজি এল ট্রি টেক্স দ্য ফেডেড লিপস অ্যাওয়ে অর্থাৎ সেই শ্যাওলাযুক্ত অর্থাৎ মজি মানে শ্যাওলাযুক্ত যুক্ত এল ট্রি অর্থাৎ এলম গাছ টেক্স দ্য ফেডেড লিপস ফেডেড লিপস অ্যাওয়ে অর্থাৎ তার যে বিবর্ণ পাতাগুলো আছে সেগুলোকে ঝরিয়ে ফেলে দেয় অর্থাৎ সেই দমকালো বাতাস সেগুলোও তিনি দেখতে ভালোবাসেন টয়ারলিং দেম বাই দ্য উইন্ডো পেন অর্থাৎ সেই জালানার যে পাল্লাগুলো আছে তার পাঁচ দিয়ে পাঁক খেতে খেতে পড়ে উইথ থাউজেন্ডস আদার ডাউন দ্য লেন অর্থাৎ অন্য অন্য যে দেখবে যখন পাতা ঝরে পড়ে তখন একটা পাতা তো পড়ে না অনেকগুলো পাতা একসঙ্গে পড়ে সেই জন্য এখানে বলা হচ্ছে উইথ থাউজেন্ডস আদার ডাউন দ্য লেন অর্থাৎ সেই পথের ধারে হাজার হাজার অন্যান্য অন্য পাতার সঙ্গে সেগুলো ঝরে পড়ে তাহলে প্রথম স্ট্যান্ডার মধ্যে কো লেখক কি কি ভালোবাসে সরি কবি কি কি ভালোবাসেন সেইগুলো এখানে তিনি বুঝিয়েছেন আমাদেরকে তো চলো এবার দ্বিতীয় স্ট্যান্ডায় কি বলে দিয়েছেন দেখে নিন আই লাভ টু সি দ্য শেকিং টুইং ডান্স টিল দ্য শার্ট অফ ইফ দ্য স্প্যারো অন দ্য কটেজ রিং তাহলে দেখো বলেছে আই লাভ টু সি অর্থাৎ আমি দেখতে ভালোবাসি দ্য শেকিং টুইক তো এখানে দেখো টুইক বলতে বোঝানো হয় কি আমাদেরকে গাছের যে ছোট ছোটো ডালপালাগুলো আছে সেগুলোকে টুইক বলা হয় তাহলে তিনি সেগুলো দেখতে তার নড়াচড়া দেখতে ভালোবাসেন ডান্স টিল দ্য শার্ট অপি বর্ধাৎ যতক্ষণ না পর্যন্ত সন্ধ্যা নেমে আসে ততক্ষণ যে গাছের ডালপালাগুলো নৃত্য করে সেগুলো তিনি দেখতে পছন্দ করেন দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ অর্থাৎ চরুই পাখিগুলো যে তাদের বসবাসের স্থান অর্থাৎ কুঠিরের যে ছোট্ট জায়গাগুলো থাকে সেখানে দোস চিপ উড মেঘ বিলি অর্থাৎ তাদের যে ডাক অর্থাৎ পাখির ডাকে এখানে কী বলা হচ্ছে স্প্যারোর ডাককে চিপ বলা হচ্ছে বা চার বলা হচ্ছে উড মেঘ ভিলিভ অর্থাৎ যেটিকে বিশ্বাস করায় দ্যাট স্প্রিং জাস্ট নাও ফ্লিটারি বাই ইন সামারস ল্যাব উইথ ফ্লাওয়ার্স টু লাই অর্থাৎ বসন্ত সবে মাত্র জাস্ট নাও অর্থাৎ সবে মাত্র বলেছে ফ্ল্যাটারিং বাই অর্থাৎ এখানে ফ্ল্যাটারিং বলতে বোঝানো হয় যে কি দেখবে প্রেমময় একটি আবেদন কে এখানে বলা হচ্ছে ফ্ল্যাটারিং ইন সামার স্যাব অর্থাৎ গ্রীষ্মের কোলে ঝরে পড়ে উইথ ফ্লাওয়ার টু লাই অর্থাৎ অর্থাৎ ফুল যে কি বলছে ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই অর্থাৎ যেখানে ফুলের বিছানায় শুয়ে পড়ার মতন কথা বলা হয়েছে এখানে সামার্স ল্যাব অর্থাৎ গ্রীষ্মের কোলে তো পরে দুটো লাইন আছে দেখো আই লাভ টু সি দ্য কটেজ স্মোক ক্রুয়েল আপওয়ার্ডস থ্রু দ্য ন্যাকের ট্রিস তাহলে আই লাভ টু সি অর্থাৎ আমি দেখতে ভালোবাসি দ্য কটেজ স্মোক অর্থাৎ কুঠিরের ধোঁয়া তো দেখো এখানে কুটিরের ধোয়া বলতে এটা বোঝানো হয়েছে যে শীত প্রধান দেশে তোমরা লক্ষ্য করে থাকবে যে বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকলে সেখানে কি করা হয় ঘরের মধ্যে সামান্য পরিমাণে গরম উষ্ণতা তৈরি করার জন্য সেখানে কি করা হয় না হালকা আগুন দিয়ে সেখানে কাঠ পোড়ানো হয় সেখান থেকে যে ধোয়াটা আসে সেখান সেই ধোয়াটার কথাই বলা হয়েছে আই লাভ টু সি দ্য কটেজ স্মোক কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য ন্যাকেট ট্রিজ অর্থাৎ এখানে আছে ধরো কার্ল অর্থাৎ গোল গোল খেয়ে ঘোরা বা কুণ্ডালিকৃত আপওয়ার্ডস মানে উপরের দিকে উঠে যায় থ্রু দ্য ন্যাকেট ট্রিজ অর্থাৎ নগ্ন গাছগুলির উপর দিয়ে তো দেখো এখানে সরি মধ্য দিয়ে ন্যাকের ট্রিজ বলা হয়েছে কেন দেখো এখানে বলে দিয়েছিল আমরা আগেই দেখেছি যে গাছের পাতাগুলো ঝরে পড়ছে এল ট্রির পাতাগুলোও ঝরে গেছে সেই জন্য যেহেতু গাছের পাতাগুলো ঝরে গেছে এই জন্য এখানে ন্যাকের ট্রিজ ওয়ার্ডটা ইউজ করা হয়েছে এরপরে আছে দেখো দ্য নেসেলড রাউন্ড দ্য কোর্ট অন ডাল নভেম্বর ডেস লাইক দ্যাট অর্থাৎ লাইক দিস বলছে পিজিয়ান পায়রাগুলি ন্যাসেলড মানে তার বাসা তৈরি করেছিল রাউন্ড দ্য কোট অর্থাৎ ঘরের চারিদিকে অন ডাল নভেম্বর একটি বিষণ্ন নভেম্বর মাসে ডেস অর্থাৎ দিনগুলিতে লাইক দিস এখানে দেখো লাইক দিস বলেছে মানে ওই দিনগুলির মতন অর্থাৎ এখানে ওই দিনগুলি বলতে কোন দিনগুলোকে বোঝানো হয়েছে আমরা আগেই পড়েছি যে যে সমস্ত দিনগুলিতে কি নভেম্বর সরি গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছিল এবং সেগুলো গোল পাক ঘুর পেঁক খেতে খেতে আসছিল অর্থাৎ আমরা আগের যে দুটো স্ট্যাঞ্জে পড়েছি সেই স্ট্যাঞ্জে দুটোই যে সমস্ত দিনের কথা বর্ণনা করা হয়েছে সেই সমস্ত দিনের কথা এখানে বলা হয়েছে দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং দ্য মিল সেলস অন দ্য হিট অয়ে গোয়িং এখানে আছে দ্য কক অর্থাৎ মোরগুলি আপন দ্য ডাং হিল অর্থাৎ গোবরের যে ঢিবি ক্রয়িং তার উপরে কি ডাক ছিল দ্য মেইল তাহলে দেখো দ্য মেইল সেলস অন দ্য হিট এ গোয়িং অর্থাৎ মিলগুলি নোট বা মিলগুলি চলছিল অন দ্য হিট এ গোয়িং অর্থাৎ একই রকমভাবে এখানে বলা হচ্ছে হিট এ গোয়িং বলতে এর মানেটা বুঝিয়েছে আমাদেরকে যেমন চাষ করার সময় জমিগুলোকে যেরকম কর্ষণরত অবস্থায় থাকে সেই রকমও এখানে বলা হয়েছে এর এরপরে আছে দেখো দ্য ফেদার ফ্রম দ্য রেভেন্স ব্রেস্ট ফলস অন দ্য স্টাবল লি দ্য অ্যাক্রনস নেয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট ফল পাটারিং ডাউন দ্য ট্রি তাহলে এই দুই লাইনের মানে আমরা আগে দেখে নিই দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট অর্থাৎ র্যাভেন অর্থাৎ দাঁত দ্বার কাক যে কাকগুলো আছে সেই দ্বার কাকের বুক থেকে কী করছিল ফেদার অর্থাৎ পালকগুলো ফলস অন দ্য স্টেবললি অর্থাৎ পড়ছিল স্টেবললি বলতে অর্থাৎ ফসল কাটা যে জমিগুলো থাকে দেখবে ধান কেটে নেওয়া হয় যেমনভাবে কিছুটা গোড়ার দিকে থেকে যায় এবং তার ওপর থেকে ধানটা যেভাবে কেটে নেওয়া হয় সে তারপরে যে ধানের যে অবশিষ্টাংশ অর্থাৎ নিচের যে অংশটা পড়ে থাকে সেই রকম জমিকে এখানে জানা হয়েছে স্টেবললি দ্য অ্যাক্রন্স নেয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট ফল পাটারিং ডাউন দ্য ট্রিস এখানে যা হচ্ছে অ্যাক্রন্স বলতে বোঝানো হয়েছে ওক গাছের যে ফলগুলো নেয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট অর্থাৎ বৃদ্ধ কাকের ঘরের পাশে বা বাসার পাশে ফল পাটারিং অর্থাৎ টুপটুপ করে পড়ছিল ডাউন দ্য ট্রি অর্থাৎ গাছ থেকে এরপর দেখো দ্য গ্রান্টিং পিক্স অর্থাৎ সেই অশান্ত শুকরগুলো দ্যাট ওয়েট ফর অল যেগুলো সবসময় এই জন্য অপেক্ষা করে থাকে স্ক্রাম্বল অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল অ্যান্ড হারি হয়ার দে ফল এবং যেখানে ওই ফলগুলো পড়ছিল অর্থাৎ সেই অ্যাক্রণের যে অ্যাক্রন অর্থাৎ ওক গাছের যে ফলগুলো পড়ছিল সেখানে তারা দ্রুত পৌঁছানোর চেষ্টা করছিল ঠিক আছে তো এই ছিল আমাদের মূল কবিতা এবং এই মূল কবিতার ওয়ার্ড বাই ওয়ার্ড আমি তোমাদেরকে মানে বলে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝে নিয়েছ এরপরে দেখো যে নতুন নতুন ওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে সেই নতুন ওয়ার্ডগুলো সম্পর্কেও তোমরা একটু জ্ঞান নিতে নিতে পারো যেমন ট্রেলিং কোট আছে স্টেবলি অ্যাক্রন্স আর তারপরে আছে প্যাটারিং দেখো মেটিকিং রিপিটেড কুইক লাইট সাউন্ড অর্থাৎ টুপটুপ করে যে সমস্ত আওয়াজটা হয় সেটাকে এখানে বোঝানো হয়েছে এর পরবর্তী ভিডিওয়ে আমরা তোমাদের যে এক্সারসাইজগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই পরের ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং